দু এক কথা বলবো। আজ আমরা বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এক সারা বিশ্বজুড়ে মহামারী, তার উপরে দেশে কর্মহীনতা, দুর্ভিক্ষ, পাশাপাশি মানুষে মানুষে লড়াই চলছে। এই সময় আমরা যারা নতুন, আমরা যারা এখনও স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমরা যারা নবীন, তাদের জন্য অনেক কিছু থেকে যায়। আমি আমার এই ছোট ভাইদেরকে বলবো, তোমরা যে স্কুলে পড়ছো, সেই স্কুলে পড়, যে বইগুলো পড়ো, সেই বইগুলো তোমাদের জীবনের পথ দেখানোর সব এক একটা মহাগ্রন্থ বলা যায়। আর সেই আর যে স্কুলে পড়ছো, সেই শিক্ষকগুলো হচ্ছে সেই গ্রন্থগুলোকে তোমাদেরকে বুঝে দেওয়ার কারিগর। তোমরা সেই জায়গায় পড়ে, সেই স্কুলে পড়ে যে বইগুলো পড়ছো, যে জিনিসগুলো পড়ছো, সেগুলোকে তোমাদের জীবনে ফলানোর চেষ্টা করো। যখনই সেই জিনিসগুলোকে জীবনে ফলানোর চেষ্টা করবে, তখন দেখবে আমার সুধাংশু স্যার যেটা বললো, কেউ মানুষ হতে পারছি না, সে মানুষটা হতে পারবে। কারণ সে মানুষ, এই আমরা মানুষ হয়ে জন্মিয়েছি, আর মানুষ হয়ে মরা কিন্তু খুব কঠিন। সেই মানুষের মরাটা তখনই সার্থক হবে যখন আমরা সেই স্কুল জীবনে বলি আর কলেজ জীবনে বলি সেই পুস্তকগুলোকে ভালোভাবে পড়েছি এবং আমাদের জীবনে ফলিয়েছি, সংবিধানকে জেনেছি, সংবিধানের আদর্শকে জেনেছি এবং সংবিধানের আদর্শকে নিয়ে আমরা চলেছি। শিক্ষার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক কি আর ভুল কি তার মধ্যে যাচাই করা। যে যার মধ্যে শিক্ষা আছে, সে কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা বেঠিক, সেটা অনায়াসেই নির্ধারণ করতে পারবে। আর যখন একটা মানুষ সঠিক কি আর বেঠিক কি জেনে গেল, তখন তার মধ্যে উদয় হলো, যখনই সে কোনো ভুল কাজ দেখবে, সে বলবে এটা ভুল হচ্ছে, যখনই দেখবে কোনো ঠিক কাজ হচ্ছে, সে বলবে এটা ঠিক হচ্ছে। যখনই ভুল হচ্ছে, সে যেহেতু শিক্ষা গ্রহণ করেছে, সেই শিক্ষার মাধ্যমে সে বলবে এটা ভুল হচ্ছে, তার জন্য সে রুখে দাঁড়াবে। যখনই সে রুখে দাঁড়াবে, যে অত্যাচারী, যে অন্যায়কারী, যারা কুকর্ম করে সমাজটাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে যখনই সে কথা তুলবে, যে কুকর্ম করবে সে লোকটা ভয় পাবে। কারণ সে জানবে যে কেউ একজন আছে বা কারা আছে, কে অনেক বেশ কয়েকজন আছে যারা এই ভুল কাজটাকে সমাজের চোখে ধরিয়ে দিচ্ছে। সে তখন কী করবে? সেই ভুল কাজ থেকে বিরত থাকবে। এইভাবে